गुड इवनिंग बंधुरा सब कैमन आछो आर देखो आमरा दोलनाय दोल खाच्छी मुने बाबा आछे आमी आछी ताकाओ एकबार एखाने प्रत्येक दिन सन्धे बेलाय आसी आर आमरा दोलनाय दोल खाई ए रात दसटार समय ए पार्कटा बंद हो जाए तो पार्कटा आछे बोले बेश आमरा आनंदे आछी एकदम आमरा जेखाने भाड़ा बाड़ीते आछी तार पाशेई पार्कटा और एखाने सामने तोमरा देखेछो जे एकटा साई बाबार मंदिर एकटा शिवेर मंदिर आछे सेई जन्य मनटा बेश भालो थाके कारण एतदिन थाका এই মন্দির মন্দিরগুলো আর এই পার্কটা না থাকলে আমাদের মানে অসম্ভব হয়ে যেত। এখন থেকে মানে এত মন খারাপ লাগছে, বুঝি কবে বাড়ি ফিরে যেতে পারি, মনও অস্থির হয়ে গেছে, আমরাও অস্থির হয়ে গেছি। সেটাই বলছি যে পরিস্থিতির চাপে যারা ছ মাস সাত মাস এক বছর থাকে তাদের কি পরিস্থিতি হয়। তো আমাদের প্রথমবার এসেছিলাম তখন এক মাসের মধ্যে অপারেশন সব কমপ্লিট হয়ে গেছিলো, এক মাসের মধ্যে বাড়ি ফিরে গেছিলাম, উনত্রিশ দিনের মাথায় বাড়ি ফিরে গেছিলাম। আর সেকেন্ড বারে এসেছিলাম সেখানে এক সপ্তাহ বা দশ দিন লেগেছিলো হয়তো যাওয়া আসা নিয়ে, আর এইবারটা একটু দেরি হচ্ছে। তো আমাদের বাবা নিজের বাড়ি ছেড়ে নিজের এলাকা ছেড়ে মানে ইয়ে ছেড়ে থাকা যে কী সমস্যা, অনেকে দেখছি বেশ ফুর্তিতে আছে। তো আমাদের কী করব, যতক্ষণ না কোর্সটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ মানে যাওয়াও সম্ভব নয়। আর এটা কি কলকাতা হলে ডেলি আসা যাওয়া হতো, প্রত্যেক দিনে আসা যাওয়া করতে পারতাম, কিন্তু মুম্বাই থেকে তো সেটা সম্ভব নয়, তাই টানা থাকতে হচ্ছে। তো রাত্রিবেলা জানি না কতটা কি দেখাতে পারছি। তো ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো মনের বাবার সঙ্গে দোল খেতে খেতে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। সবাই জানে এই সময় সবাই ফোন করে, সবাই ওইখান থেকে ফোন করবে আসানসোল থেকে দোল খাচ্ছিস নাকি, জানে যে এই সময় জামাইবাবু আর দিদি দোল খায়, ভাইয়ের বউরাও ফোন করে, বোনরা দিদি সব। তো যাই হোক, জানি না কবে আমাদের কোর্সটা মানে শেষ হবে, কারণ হলিডেগুলো আছে সেগুলো নিয়ে অফ থাকে, শনি রবি অফ থাকে, তারপরে একদিন দুদিন মেশিন খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য অফ হয়ে যাচ্ছে, সেই জন্য মানে কমপ্লিট মানে বুঝতে পারছি না যে কবে আমরা বাড়ি ফিরতে পারবো। একদম জানতে পারলে কি টিকিট টিকিট কাটা হয়ে যেত। আর মাঝখানে হয়েছে মুনের ফাইনাল পরীক্ষা, গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে সেটার জন্যই চিন্তা। এগারোই জুন একটা জুন তো না হাওয়া আসছে যে এগারোই জুন পরীক্ষা হবে, তো হয়তো ওকে একাই চলে যেতে হবে, তারপর হয়তো আমরা আমাদেরকে একা মানে দুজনকে বাড়ি ফিরতে হবে। তো মন না থাকলে খুবই অসুবিধা, ওই সব হ্যান্ডেল করে, আমরা নিশ্চিন্তে থাকি, তো ও চলে গেলে আমাদের খুবই সমস্যা হবে। তো কী করবো, যেহেতু ফাইনাল পরীক্ষা যেতেই হবে, একটা বছর লস করা মানে নষ্ট করা সেটা তো সম্ভব নয়। তো চলো এই ছোট্ট একটা ভিডিও করলাম, তো আমার না অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, একটু আসি তোমাদের কাছে ভিডিওতে। তো তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই।